গেল বছর এপ্রিলে জাপান সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের সম্পর্ক গড়ায় কৌশলগত পর্যায়ে যেখানে যৌথ ঘোষণায় বাংলাদেশকে অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের তালিকায় যোগ করে জাপান এরপর উভয় দেশের পক্ষ থেকে হয়েছে একাধিক আলোচনা সম্প্রতি ঢাকা ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তির বিষয়ে প্রস্তাব আসে দেশটির কাছ থেকে জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন আলোচনা চলছে আছে গোপনীয়তার ইস্যুও সেল আর পরে আসবে আপনি জানেন জাপানের সাথে একটা ওএসএ যেটা আছে অর্থাৎ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দেশের মধ্যে বাংলাদেশকে তারা ইয়ে করেছে তো জন্য একটা চুক্তি স্বাক্ষর করতে হবে যে কিছু তাদের ব্যাপার আছে আরো কিছু ইয়ে আছে তো সেই চুক্তিটা এখন ফাইনালাইজড হচ্ছে তো সেই চুক্তিটা সাইন হয়ে গেলে তখন এটার মানে পথটা সুগম হবে যে এক্স্যাক্টলি কি কি আইটেম সেটার ব্যাপারে গেল মাসে বৈঠক হয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের সাথেও ইতালিও বাংলাদেশের সামরিক সক্ষমতায় সহযোগিতার হাত বাড়িয়েছে সচিব জানান ইতালির প্রস্তাবও আছে আলোচনায় ইটালির সাথে আমাদের অনেক আগের থেকেই বিভিন্ন রকমের সহযোগিতা চলছে তারাও মেরিটাইম শক্তি হিসাবে আগে থেকে তাদের সুনামও রয়েছে তো আমরা আগামীতে অবশ্যই আমাদের যে ডাইভার্সিফিকেশনের যে লক্ষ্য আছে প্রকিউরমেন্টের ক্ষেত্রে ডিফেন্স আইটেমস সেই ব্যাপারে ইটালি উইল বি ইন আওয়ার স্ক্যানার জানতে চাইলে ইতালি রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে আগ্রহী তার দেশ নতুন সরকার গঠনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী চিঠি দিয়ে প্রতিরক্ষা চুক্তির আগ্রহের কথা জানিয়েছিল বাংলাদেশকে মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে অচল দেশের ৩৫ পাবলিক বিশ্ববিদ্যালয় সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যমূলক দাবি করে আন্দোলনে শিক্ষক কর্মচারীরা সেজন্য মোটা দাগে সামনে আনা হচ্ছে এককালীন বিশাল অর্থপ্রাপ্তি প্রতি বছর পাঁচ শতাংশ হারে পেনশন বৃদ্ধি ও নমিনির আজীবন পেনশন সুবিধা বাতিলের বিষয়টি আমরা এককালীন আশি লক্ষ টাকা পেতাম সেটা এখন আমরা পাবো না তারপর আমাদের তিনটা বোনাস ছিল ঈদের দুইটা প্রত্যেক স্কিমে কিন্তু ওরা ক্লিয়ার কিছু অনেক কিছু বলেও নাই মনে সব কিছু তাদের ভিতরে রেখে দিচ্ছে সরকার গেজেট প্রজ্ঞাপন দিয়ে তবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ বলছে এটি বৈষম্য নয় বরং নতুন স্কিমে মাসিক পেনশনে টাকার পরিমাণ বেড়ে হবে প্রায় তিন গুণ মিলবে কর্মুক্ত সুবিধা যদিও কাটা হবে মূল বেতনের দশ শতাংশ পর্যন্ত আমরা কিংবা বিশ্ববিদ্যালয়ের টিচার যাই বলি না কেন যারা এখন চাকরিতে আছেন তাদের কোনো সুবিধাই কাটেল করা হয়নি সুতরাং এখানে বৈষম্যের কোনো সুযোগ আছে বলে আমি মনে করছি না শুরুতে পেনশন সুবিধা নেই এমন জনগোষ্ঠীর জন্য সর্বজনীন পেনশনের কথা বলা হলেও ধীরে ধীরে সিদ্ধান্তে বদল আনছে সরকার চলতি অর্থ বছর থেকে প্রত্যয় নামক নতুন স্কিমে যুক্ত করা হচ্ছে রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নতুন নিয়োগপ্রাপ্তদের একইভাবে আগামী বছর থেকে সেবক নামের আরেক স্কিমে অন্তর্ভুক্ত করার কথা পুরোপুরি সরকারি চাকরিজীবীদেরও সেক্ষেত্রে সুযোগ সুবিধায় সমতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের সরকারের উদ্দেশ্য হলো স্মার্ট বাংলাদেশে সবাই যাতে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে সরকারি যেসব সংস্থা আছে বিশ্ববিদ্যালয় আছে ওখানে অন্যান্য ইনস্টিটিউশন আছে ওদের সমানভাবে ট্রিটমেন্ট করা সেখানে তো আবার বৈষম্য থাকলে নিশ্চয় আপত্তি আসবে নতুন করে সর্বজনীন পেনশনের আওতায় আসছে বাংলাদেশ ব্যাংক রপ্তানি উন্নয়ন ব্যুরো পেট্রোবাংলা বিএসটিআই পাবলিক বিশ্ববিদ্যালয় সহ চারশো তিনটি প্রতিষ্ঠান এর মধ্যে তিনশো প্রতিষ্ঠানে এতদিন ছিল না পেনশন সুবিধা যে নব্বইটিতে ছিল এর মধ্যে পঞ্চান্নটি বিশ্ববিদ্যালয় রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা 2018 সালে বিশ্বব্যাংকের লজিস্টিক্স র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল একশো গেল বছর যা উন্নীত হয় আটাশিতে তবে খাতে অগ্রগতি হলেও ছিল না কোনো নীতি খাতের দ্রুত অগ্রগতি এবং রূপকল্প দুই হাজার অনুযায়ী সম্প্রতি প্রথমবারের মতো লজিস্টিক্স নীতি প্রণয়ন করেছে সরকার যাতে অন্তত ২৩ ধরনের পরিষেবার কথা বলা হয় এর অন্যতম নৌখাত বহির বাণিজ্যের নব্বই শতাংশের বেশি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে যার সহযোগী একুশ বেসরকারি আইসিডিতে শতভাগ রপ্তানি পণ্য কন্টেইনার জাতকরণ আর আটত্রিশ ধরনের আমদানি পণ্য খালাস হয় লজিস্টিক্স নীতিতে নৌখাতের এইসব পরিষেবাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি বন্দরকে কেন্দ্র করে কিন্তু বাকি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয় রোড কানেক্টিভিটি রেল কানেকটিভিটি অন্য রিভার কানেকটিভিটি ইন্টারল্যান্ড যে কানেকশনগুলো এইগুলো সব ডেভেলপ করে সেই জায়গায় আমি বলতে চাই যে লজিস্টিক প্ল্যান যেটা আমাদের করা হয়েছে চারটা পোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেগুলেটরি যে অথরিটিগুলো আছে তাদের যে ঘাটতিগুলো আছে জাতীয় লজিস্টিক্স কমিটিকে সরাসরি বলতে পারবো যে আমাদের এই এই সেক্টরগুলোতে বা এই এই জায়গাতে আমাদের উন্নয়নের প্রয়োজন আছে বন্দর সেবা নিশ্চিতে অংশীজনদের নির্বিঘ্ন অংশগ্রহণ জরুরি প্রয়োজন ব্যাপক দেশি বিদেশি বিনিয়োগেরও লজিস্টিক্স নীতিতে যা উল্লেখ আছে লজিস্টিক পলিসি যদি না থাকে যা যেমন ইচ্ছা তেমন করে লজিস্টিক ইউনিটগুলি যদি ডেভেলপ হয় তাহলে কিন্তু পরবর্তীতে যে লক্ষণই আমরা আগাচ্ছি বাধা বিঘ্ন হবে বন্দরে যদি সামর্থ্য না থাকে সেই মালগুলো আনলোড করে তার হেফাজতে নেওয়ার তাহলে তো গাড়িটা আর আনলোড হলো না এই গাড়িগুলো কোথায় রাখবে সেটারও হয়তো সেরকম ব্যবস্থাপনা নাই ফলে নানা রকমের যানজটও সৃষ্টি হলো অংশগ্রহণ কমে গেল কমে যাওয়ার ফলে গাড়ির দাম বেড়ে গেল সরঞ্জাম দিয়ে দরকার ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণে নাই তো আমাদের বিদেশিরা যদি এই জায়গাগুলোতে এগিয়ে আসে বাংলাদেশের কারোর সাথে সহযোগিতা করে কিংবা নিজ উদ্যোগে যদি আসে তো তাদেরকে একটা গাইডলাইন যদি সুনির্দিষ্টভাবে দেওয়া থাকতো যে তারা এইভাবে ইনভেস্ট করতে পারবে কাঁচামালের উৎস থেকে পণ্য ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া নিয়ে যে লজিস্টিক্স নীতি করা হয়েছে তার বাস্তবায়নে বাড়বে সেবা কমবে সময় বলছেন খাত সংশ্লিষ্টরা ইসলাম চ্যানেল চট্টগ্রাম প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীর বড় একটি অংশ উচ্চশিক্ষা ও কাজের উদ্দেশ্যে পাড়ি জমান অস্ট্রেলিয়ায় ফলে দিন দিন বাড়ছে দেশটির জনসংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় রেকর্ড সংখ্যক অভিবাসীর লাগাম টানতে এবার স্টুডেন্ট ভিসার নিয়মে কড়াকড়ি করেছে অস্ট্রেলিয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ফি দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে তাসমান পারে দেশটি ভিসা ফি সাতশো অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে করা হয়েছে এক অস্ট্রেলিয়ান ডলার যা কার্যকর হয়েছে পয়লা জুলাই থেকে সেই সঙ্গে এখন থেকে ভিজিটার এবং অস্থায়ী গ্র্যাজুয়েট ভিসাধারী শিক্ষার্থীরা দেশটিতে থাকা অবস্থায় স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন না গেল মে মাসে নিয়ম করা হয় ভিসা পেতে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ হাজার পাঁচশো অস্ট্রেলিয়ান ডলারের পরিবর্তে উনত্রিশ হাজার অস্ট্রেলিয়ান ডলার জমা দেখাতে হবে এছাড়া বিদেশি শিক্ষার্থীদের ভিসার ক্ষেত্রে ইংরেজি ভাষায় আরও দক্ষ হওয়ার উপর জোর দিচ্ছে অস্ট্রেলিয়া সরকার তবে অর্থনৈতিক উন্নয়নের জন্য বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল অস্ট্রেলিয়ার অর্থনীতিতে এসব কঠোর নিয়ম নেতিবাচক প্রভাব ফেলতে পারে মনে করছেন সংশ্লিষ্টরা অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের তথ্য মতে সালে সালের ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মোট অভিবাসন ষাট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে লাখ হাজারে ফলে বেড়ে ব্রেকর্ড গেছে বাসা ভাড়া সহ জীবনযাত্রার ব্যয় মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি ফোর যখন যে নিত্যপণ্যের দাম বাড়ে টনক নড়ে ভোক্তা অধিদপ্তরের মাসখানেক ধরে ডিমের দাম লাগামহীন এর লাগাম টেনে ধরা যায় কিনা সে চেষ্টায় রাজধানীর কয়েকটি ডিমের আরত ও দোকানে যান ভোক্ত অধিদপ্তরের প্রতিনিধিরা কেনার রশিদ না থাকা ও বাড়তি দামে বিক্রি করায় কয়েকজন দোকানি কি করা হয় জরিমানা আমি চুয়ান্ন হাজার ছয়শো ডিম বিক্রি কিনলাম আমি কয়টা ডিম বিক্রি করছি এটা একটু দেখেন ওনারা এটা দেখতে রাজি না যে মূল্য তালিকা প্রদর্শন করেছেন দশ টাকা আশি পয়সা প্রতি পিস লাল ডিম কিন্তু উনি এই মূল্য অতিক্রম করে দশ টাকা নব্বই পয়সা ধরে ডিম বিক্রি করেছেন সেই প্রমাণ আমরা ওনার ভাসরে পেয়েছি এবং সে প্রেক্ষিতে ওনাকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে তবে এমন তথাকথিত অভিযানের কোনো সুফল বাজারে নেই বললেই চলে তেজগাঁওয়ের এই অভিযান স্থলের আশপাশ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় এক ডজন ডিম বিক্রি হচ্ছে গড়ে একশো থেকে দেড়শো টাকার উপরে ফল যা তাই ঊর্ধ্বমূল্যের বাজারে যাদের পাতে মাছ মাংস জুটে না ডিমের উপর যাদের ভরসা করতে হয় তারা আমিষ খাওয়া বলতে বসেছেন ডিমের দাম এখন যেটা আছে এখন আমাদের ক্ষমতার একটু উর্ধে একশো দশ থেকে একশো বিশের মধ্যে আমরা মোটামুটি সাধারণ জনগণ কিনে খাইতে পারি আর আমরা জানি গতকালকে বাড়ছে দশ টাকা আজকে বাড়ছে দশ টাকা বহুত কষ্টে ঠিকই আছে দেখা গেছে ডিম খাইতে পারতেছি না মাছের দাম হইলো তিনশো সাড়ে তিনশো টাকা কেজি ডিম ছাড়া নিত্যপণের মূল্য নিয়েও না বিশ্বাস দশা সাধারণ মানুষের সপ্তাহ ব্যবধানে রসুনের দাম কিছুটা কমলেও শতক ছুঁয়েছে পেঁয়াজের কেজি আর ষাট টাকা গুনতে হচ্ছে প্রতি কেজি আলুতে আমাদের চলে আসলে লোন করে মানে দিনের মাসের প্রথমে আমরা কিস্তি মিস্তি শোধ করে ফেলি পরে লোন করে চলতে হয় এই তারপর না চলে তো উপায় নেই মেনে তো নিতে হইতেছে তাছাড়া কি কেউ কোনো প্রতিবাদ আছে কিছু তো নাই সব নীরব বাজারে এক হাজার টাকা নিয়ে আসলে পেস কিনলে শেষ রসুন মরিচ এইসব তো কেনাই যায় না নতুন অর্থ বছর শুরু হলেও চাল ডাল চিনি তেল সহ আটাশটি নিত্যপণ্যের উৎসে কর কমানোর প্রভাব নেই বাজারে বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা পাহাড়ি ঢালে ভেঙে যায় ফেনির মুহুরী নদীর বাঁধ এতে দুদিন ধরে প্লাবিত ফুলগাজী ও পরশুরাম উপজেলা নদীর পানি কিছুটা কমলেও নতুন করে প্লাবিত হয়েছে নিচু এলাকা ভেসে গেছে মাছের ঘের ক্ষতির মুখে ফসলি জমি তো আমাদের এটা আগাম লাগানো হয় অনেক ধান এই যেমন ধানের জ্বালা অনেক নষ্ট হয়ে গেছে পাতি গেছে এলাকার মন গণনা বেরি বানতে ভাঙ্গি এবং ফসল বা বীজ ফেলাছিলাম জ্বালা এটা নষ্ট হয়ে গেছে উজানের ঢালে শেরপুরের দুই উপজেলার তিনটি নদীর বাঁধে দেখা দিয়েছে ভাঙন বিধ্বস্ত হয়েছে কয়েক কিলোমিটার কাঁচাপাকা রাস্তা পানিবন্দি অন্তত এক হাজার পরিবার আমরা বাটার বুকগুলো থাকি আমাদের বাড়িতে পানি উঠছে আমাদের চুলের তো পানি হাঁস মুরগি ছাগল গরু আছে সবকিছু বাইরে গরের বিচার আটকানো কোনো জায়গায় না মেঘালয়ে ভারী বৃষ্টি না হওয়ায় কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জ সিলেটের বন্যা পরিস্থিতির তবে মৌলভীবাজারে বিপদসীমার উপরে বইছে মনো ও কুশিয়ারা নদীর পানি দেখা দিয়েছে ভাঙন বানবাসীর আশেপাশে যত বাড়িঘর আছে এরা বর্তমানে একটা রিক্সের মধ্যে আছে এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় এবং নিদ্রাহীন দিন রাত যাপন করছে পানি তো বাড়ছে প্রচুর পরিমাণ এখন মানুষের বিধি গ্রাম অঞ্চল আমরা শহর পরিমাণে আমরা খুবই একটা আতঙ্কের মধ্যে আছি কুড়িগ্রামে কয়েকটি নদীর পানি বইছে বিপদসীমার উপরে প্লাবিত হয়েছে নিচু এলাকা পানিবন্দী দশ হাজার পরিবার বৃষ্টিপাত পার্বত্য তিন জেলার বিভিন্ন এলাকায় কমছে পানি যান চলাচল স্বাভাবিক হওয়ায় ফিরতে শুরু করেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা আবহাওয়া অফিস বলছে ছয় জুলাই থেকে সারা দেশে কমবে বৃষ্টিপাত সেই সাথে কিছুটা বাড়বে তাপমাত্রা এই যে বৃষ্টিপাতের তীব্রতা পাঁচ থেকে ছয় তারিখ পর্যন্ত থাকতে পারে তারপর বৃষ্টিপাতের তীব্রতা দেশের রংপুর বিভাগ এবং তার আশেপাশে ছাড়া উন্নত বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে ছয় তারিখের পরে মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে আবারও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর মহম্মদপুরের ঢাকা উদ্যান নবীনগর হাউজিংয়ে সাদিক এগরোর আরও একটি খামার গোপন সংবাদে এখানেই অভিযান চালায় দুদক সন্ধান মেলে ছয়টি নিষিদ্ধ জাতের গরুর গত কোরবানির ঈদে যেগুলো দাম হাঁকা হয়েছিল প্রায় ছয় কোটি টাকা বুধবারের অভিযানে সাদিক এগরোর মালিক বা ম্যানেজার কাউকেই পাওয়া যায়নি দুই সালে আমেরিকা থেকে আঠারোটি নিষিদ্ধ ব্রাহ্মা প্রজাতির গরু আমদানি করে সাদিক এগ্রো যেগুলো জব্দ করে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারকে লালন পালনের দায়িত্ব দেয় কাস্টমস তবে সেখান থেকে বিক্রি করা হয় গরুগুলো আর সেগুলো আবারও কিনে নেয় সাদিক গ্রোই সাদিক এগ্রোর এই জালিয়াতির ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের সহকারী পরিচালক এই বিষয়ে একটা অনুসন্ধান প্রতিবেদন তৈরি করব এনফোর্সমেন্ট প্রতিবেদন এই প্রতিবেদন আমাদের কমিশন বরাবর দাখিল করব সেখান থেকে যে সিদ্ধান্ত নেবে এটা আমরা ব্যবস্থা নেব গত রমজানে ন্যায্য মূল্যের কেজি প্রতি ছয়শো টাকায় ব্রাহ্মার মাংস বিক্রি করা হবে এমন শর্তেই গরুগুলো সাদিকে এগ্রোকে নিলামে দিয়েছিল প্রাণী সম্পদ অধিদপ্তর কিন্তু তারা শর্ত ভেঙে গরুগুলো নিজেদের খামারেই রাখে বিষয়টি মনিটরিংয়ে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের গাফিলতি রয়েছে কিনা এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি এই কর্মকর্তা কেন্দ্রীয় গো প্রজন দুগ্ধক্ষমারের দায়িত্ব ছিল এটা সরবরাহ করা যে পরিমাণ গরুর অনুমোদন ছিল সেই পরিমাণ গরুকে সরবরাহ করা যেহেতু এটা উদ্ধার হয়েছে যেহেতু এগুলো জবাই করার কথা ছিল সেহেতু সে যেহেতু করে নাই সুতরাং এটা উদ্ধার হয়েছে আমরা খুশি এর আগে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান পরিচালনা করে দুদক সরকারি এ প্রতিষ্ঠানটির দরপত্র জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দুদকের কর্মকর্তারা কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুয়েতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার সুযোগ ছিল ত্রিশে জুন পর্যন্ত এ সময় অতিক্রমের পর থেকে বিভিন্ন এলাকায় চলছে চিরুনি অভিযান আবাসিক ও বাণিজ্যিক এলাকায় তল্লাশি চালিয়ে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে কয়েকশো প্রবাসীকে অভিযোগ বিভিন্ন আইন লঙ্ঘন করে কুয়েতে বাস করছিলেন তারা ব্ল্যাকম্যান্ডে ডাউন অন ভায়োলেটার্স নামক অভিযান শুরুর পর থেকেই বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা আমাদের বাস আটকে কুয়েতের আইনশৃঙ্খলা মানে এক একজনের সিভিল আইডিগুলো চেক করছিল যে সিভিল আইডিতে কোনো সমস্যা আছে কিনা বা কোনো মামলা আছে কিনা কুয়েতের জুড়ে চেকিং চলতেছে এই চেকের মানে যাদের আকামা আছে যাদের আকামা নাই তারাও আতঙ্কের মধ্যে আছে এখন সিস্টেম হইল যে যেখানে কাজ করবেন তার সে সেখানে আকামা হইতে হবে এই এটা নিয়ে আমরা কর্মস্থলে কর্মস্থলের সমস্যা জর্জরিত গ্রেপ্তারকৃতদের চার দিনের মধ্যে নিজ নিজ দূতাবাসের সঙ্গে সমন্বয় করে কুয়েত থেকে আজীবন এবং উপসাগরীয় দেশগুলো থেকে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হবে আইন লঙ্ঘনকারীদের আশ্রয় দিলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে এত অবৈধ প্রবাসী থাকা সত্ত্বেও আমরা তিন মাস সুযোগ দিয়েছিলাম ঈদের বন্ধের কারণে তা আরো পনেরো দিন বাড়ানো হয়েছিল জন চালানো হয়েছিল প্রচারণা যাতে তারা বৈধ হওয়ার সুযোগ পায় কিংবা নিজ দেশে ফিরে যায় এরপরও বড় একটা অংশ এই সুযোগ গ্রহণ করেনি গত সতেরোই মার্চ থেকে শুরু হওয়া অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ সতেরোই জুন থেকে ত্রিশে জুন পর্যন্ত বাড়ানো হয় তবে এই সময়ের মধ্যে সাধারণ ক্ষমার জন্য আবেদন করেছেন মাত্র পঁয়ত্রিশ হাজার প্রবাসী যেখানে কুয়েতে অবৈধ প্রবাসী রয়েছে এক লাখ বিশ হাজার যুক্তরাজ্যের অক্সফোর্ড শায়রে ট্র্যাক্টর চালাচ্ছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এর খানিক আগেই গরুর খামার পরিদর্শন করেন তিনি তারপর চায়ের আসন বসান স্থানীয় খামারিদের সাথে তবে আরও এক ধাপ এগিয়ে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার ডার্বিশায়ারে শুধু চায়ের আসনই বসাননি পরিবেশনা করেন নিজ হাতে অন্যদিকে লিবারেল ডেমোক্র্যাট নেতা কর্ণওয়ালে সমুদ্রে তীরে নিচ্ছেন সার্ফিংয়ের প্রশিক্ষণ নিয়মিত রুটিন ছেড়ে অফিসের ইংল্যান্ডের দুর্গম অঞ্চলে এমন নানা কসরতে ব্যস্ত সময় কাটাচ্ছেন ব্রিটিশ নেতারা কারণ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন জরিপ সংস্থাগুলোর দাবি এরই মধ্যে ভোটারদের মনের অবস্থা আঁচ করতে পারছেন তারা জনমত প্রতিষ্ঠান সার্ভেশন বলছে উনিশশো সালে টনি ব্লেয়ারের রেকর্ড ভাঙতে যাচ্ছে লেবার পার্টি চলতি বছর সাধারণ নির্বাচনে পার্লামেন্টের সাড়ে ছয়শ আসনের চারশো চুরাশিটিতেই জয় পেতে যাচ্ছে বিরোধী এই দলটি এদিকে একশো নব্বই বছরের অভিজ্ঞতা সম্পন্ন দল কনজারভেটিভের ভরাডুবির পূর্বাভাস দিয়েছে সার্ভেশন সংস্থাটির দাবি মাত্র চৌষট্টিটি ভোট পেয়ে লজ্জাজনক সমাপ্তির পথে তাদের চোদ্দ বছরের শাসনকাল সার্ভেশন বলছে মাল্টিলেভেল রিগ্রেশন অ্যান্ড পোস্ট ট্র্যাটিফিকেশন বা এমআরপি পদ্ধতিতে জরিপ পরিচালনা করেছে তারা বিখ্যাত এই প্রক্রিয়ায় স্থানীয় পরিমণ্ডল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে সব রকম ভোটারের মত বিশ্লেষণ করতে পারে তারা এর আগেও পুরোপুরি মিলে গেছে এমআরপি পদ্ধতিতে করা জরিপের ফল দু সালে নির্বাচনের ফলাফল তিরানব্বই শতাংশ সঠিকভাবে অনুমান করতে পেরেছিল জরিপ সংস্থা ইউগভ দু হাজার উনিশ সালেও প্রত্যেক আসনে নির্ভুল পূর্বাভাস দিয়েছে সংস্থাটি চৌধুরী চ্যানেল ফোর আট জুলাই চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এ টেবিল বৈঠক যাতে ঘুরে ফিরে উঠে আসে ভূরাজনীতি এবং চীন ভারত প্রসঙ্গ এই সুতে সমন্বিত পররাষ্ট্রনীতির পরামর্শ বক্তাদের চায়না এন্ড ইন্ডিয়া বিকামস দ্য হট টপিক অল দ্য টাইম দ্য ইন্ডিয়ান চায়না হ্যাভ এক্সিলেন্ট রিলেশনশিপ অন মেনি ফ্রন্টস এন্ড ইভেন হোয়েন ইট কামস টু তিস্তা আই 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 উইল সে দ্যাট ইজ এন অপরচুনিটি ফর বোথ দ্য কান্ট্রিজ টু ওয়ার্ক টুগেদার অন তিস্তা অনেকে বলার চেষ্টা করেন যে ভারতের সাথে ব্যালেন্স করা বা ব্যালেন্সের কোনো কিছু নাই টু ডিফারেন্ট রিয়ালিটিস টু ডিফারেন্ট ইকোনমিক প্রায়োরিটিজ টু ডিফারেন্ট বাইল্যাটারাল রিলেশনশিপ এক্ষেত্রে আমাদের জন্য ওয়ান্ডারফুল হবে যেটা ভারত বাংলাদেশ ভারত চীনের একটা সমন্বিত ফরেন পলিসি বিনিয়োগের প্রসঙ্গ প্রাধান্য পায় বৈঠকে দুদেশের মধ্যে যোগাযোগ বাড়াতে ভিসা প্রাপ্তি নিয়েও পরামর্শ আসে বক্তাদের কাছ থেকে this is a market with lots of opportunity, but not many people in China they know. বৈঠকে বাংলাদেশ চীন সম্পর্কের নানা সম্ভাবনা তুলে ধরেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে এই সকলের সাথে বন্ধুত্বের বিষয়টিকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছেন এন্ড দেয়ার আর ফিজিক্যাল এমবডিমেন্ট অফ দ্যাট টেংকটম অফ ফরেন পলিজি ফ্রেন্ডশিপ টু অ্যানাইজ টুয়ার্স এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ কথা বলেন প্রধানমন্ত্রী তিন সফর নিয়েও ভারতের কখনো কোনো আপত্তি নাই ভারত ভারতবর্ষ বরং আমরা যখন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছিলাম তখন রোহিঙ্গা সমস্যা সমাধানে চায়নার রোল নিয়ে আলোচনা হচ্ছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করছেন যে করেছেন যে আমি তো চায়নাতে যাচ্ছি তাদের সাথে বিষয়টি আলোচনা করবে এইভাবে এসেছে মন্ত্রীর আশা ভারতের সাথে সুসম্পর্ক বজায় রেখেই এগিয়ে যাবে দেশ আমাদের তিন দিকে ভারত পরিবেষ্টিত স্বপ্নিল শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এককভাবে বিদেশি ঋণের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর বিদ্যুৎ কেন্দ্র যাতে ভর করে পারমাণবিক বিদ্যুতের খাতায় নাম লেখাচ্ছে বাংলাদেশ তবে বিপত্তি রাশিয়ার ঋণ নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়ান ব্যাংকের সাথে লেনদেন করা যাচ্ছে না পরিশোধ করা যাচ্ছে না ঋণের কিস্তি ফলে বকেয়া সুদ কমিটমেন্ট ফি আর বিলম্ব জরিমানা নিয়ে জমে গেছে প্রায় ছয়শো মিলিয়ন ডলার যা থেকে আসছে দুই দশমিক চার শতাংশ হারের নতুন জরিমানা এই অর্থ পরিশোধ নিয়ে বিপাকে বাংলাদেশ এখানে অসুবিধার হচ্ছে এই যে আমরা ইনভেস্ট করতে পারি কিন্তু একটা সময় তো এটাকে আমাদেরকে ফেরত দিতে হবে কাজে সেই পথটা কিন্তু এখন আমরা জানি না এটা একটা সমস্যা আর দ্বিতীয় আরেকটি ব্যাপার হচ্ছে যে এরকম হতে পারত যে আরেকটা প্রজেক্টে ইনভেস্ট করলে ওইটা যদি রাশিয়া গ্র্যান্ট হিসেবে দেয় আমাদের যদি কোনো সময় এটা না দিতে হয় ফেরত তাহলে সেটা একটা মেকানিজম হতে পারে আর কি এমন অবস্থায় দেশটির কাছে নতুন প্রস্তাব বকেয়া ওই অর্থ বাংলাদেশের নতুন প্রকল্প বা শেয়ার বাজারে বিনিয়োগ কিংবা রাশিয়া আমদানি করতে পারে সেই অর্থের সমপরিমাণের পণ্য এ বিষয়ে রাশিয়ার মন্তব্য আসতে পারে ইআরডি সঙ্গে আগামী বৈঠকে তবে তা কতটুকু স্বস্তি দেবে বাংলাদেশকে সেই প্রশ্ন রয়ে যাচ্ছে রাশিয়ার যদি এই প্রস্তাব হয় আমি তো এটা ভালো মনে করছি যে আচ্ছা ঠিক আছে আমাদের তো প্রয়োজন আছে তবে ওই এই ঋণের যতটুকু আমরা জানি যে ঋণের ইয়েটা ইন্টারেস্ট রেটটা একটু খুব বেশি আছে যে ঋণগুলো আমরা স্থগিত করছি তার উপরে তো সুদ দিতে হবে সুদ দিতে হলে তো সেটার জন্য আরও মূল্য বাড়তে থাকবে উপরন্তু এই সমস্ত অনাদায়ী ঋণগুলো আমাদের যে দেশের যে হিসাব নিকাশ আছে সেখানে থেকে যাবে এবং বাইরের লোকেরা বিদেশি বিনিয়োগকারীরা সাহায্যদাতারা বাজার তারা দেখতে পাবেন যে আমরা এরকম একটি ঋণে অবস্থায় আছি সুদ পরিশোধ ছাড়াও এই প্রকল্পের ঋণের প্রথম কিস্তির সাড়ে বারো বিলিয়ন ডলার পরিশোধের সময় দু সালের পরিবর্তে দু পর্যন্ত বৃদ্ধির আবেদনও করেছে বাংলাদেশ ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ঢাকা চড়া সুদের হার আর চাহিদার বিপরীতে যুক্তরাষ্ট্রে আকাশ ছুঁয়েছে বাড়ির দাম ফলাফল বাড়ি কেনার সক্ষমতা দেশটির বাসিন্দাদের স্বপ্নই থেকে যাচ্ছে প্রথমবার বাড়ি কেনার স্বপ্নে বিভোর মার্কিনীদের টানা এগারো মাস দাম বাড়ার পর মে মাসে দেশটিতে বাড়ির গড় দাম ঠেকেছে প্রায় চার কোটি বিশ লাখ মার্কিন ডলারে যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় ছয় শতাংশ বেশি সম্প্রতি এই তথ্য জানিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ এমন এমনকি ব্যবহৃত পুরনো বাড়ির চাহিদা এবং দাম প্রায় এক দশক ধরে নিম্নমুখী থাকার পর চলতি বছর বেড়ে গড়ে চার লাখের বেশি হয়েছে কিন্তু এমন দাম বৃদ্ধির কারণ কি মূল্যস্ফীতি মোকাবিলায় ব্যাংক সুদের হার তেইশ বছরের সর্বোচ্চে নিয়ে গিয়েছে ফেডারেল রিজার্ভ যার ফলে বেড়েছে বন্ধুকে সুদের হারও যেহেতু ফেডারেল রিজার্ভ চলতি বছর একবারের বেশি সুদের হার কমানোর আভাস দেয়নি অর্থনীতিবিদদের ধারণা এবছর তা কোনোভাবে ছয়ের নিচে নামবে না অন্যদিকে গত এক দশক ধরেই যুক্তরাষ্ট্রে চাহিদার তুলনায় বাড়ির সংখ্যা অপর্যাপ্ত যদিও নতুন বাড়ি তৈরি হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়েল্টার্সের তথ্যমতে মে মাসে দেশটির আবাসন খাতে বিক্রয়যোগ্য বাড়ির সংখ্যা দাঁড়িয়েছে দেড় মিলিয়ন যা গত বছরের তুলনায় সাড়ে আঠারো শতাংশ বেশি তবে বিপুল সংখ্যক বাড়িও চাহিদার সাথে পাল্লা দিয়ে জিততে পারেনি ব্যাংক ঋণ করে বাড়ি কিনতে হলে মার্কিন ক্রেতাদের প্রাথমিকভাবে গড়ে পরিশোধ করতে হবে এক লাখ সাতাশ হাজার মার্কিন ডলার যা সাধারণ একজন কর্মজীবী মার্কিনই গড় বেতনের দ্বিগুণ নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে রপ্তানি হয় বাংলাদেশের শাকসবজি ফলমূল রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির হিসাবে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত শুধু সবজি রপ্তানি হয়েছে এক হাজার কোটি টাকার যা লক্ষ্যমাত্রার চেয়ে তিনশো কোটি টাকা বেশি তবে এবার চমক দেখিয়েছে ফল বারো কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও এই খাতে বৈদেশিক মুদ্রা এসেছে দুইশো কোটি যা এ পর্যন্ত সর্বোচ্চ শুধু সবজি আর ফল নয় সামগ্রিকভাবেই বেড়েছে কৃষিপণ্যের রপ্তানি আয় শুকনো খাবার মশলা চা তামাক এমন উনিশটি কৃষিজাত পণ্য থেকে আয় হয়েছে নয় কোটি টাকা গত বাইশ তেস অর্থবছরের একই সময়ে যা ছিল আট হাজার পাঁচশো কোটির ঘরে তবে রপ্তানির এই উল্লম্ফনে খুশি নন খোদ রপ্তানিকারকরাই তারা বলছেন সারা বছর মোটামুটি ঠিকঠাক থাকলেও হঠাৎ গেল এক মাস ধরে নানা জটিলতায় পড়তে হচ্ছে তাদের এর মধ্যে রয়েছে বিমানের ভাড়া দ্বিগুণ হওয়া কার্গো স্পেস সংকট এবং কাস্টমস এর সার্ভার সংক্রান্ত ঝামেলা ক্যালকাটার থেকে মাল যায় দুই ডলারে ইউকে তে মাল যায় বাংলাদেশ থেকে মাল যায় চার ডলারে ইউকে তে একই সবজি সিমিলার আইটেম কিন্তু তো সিমিলার ওই সবজি যদি দুই ডলারে যায় বাংলাদেশের সবজি কিন্তু চার ডলারে যাচ্ছে তো যার অটোমেটিক্যালি কাস্টমার কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে ওই দেশে যার কারণে এটা পর্যায়ক্রমে কমে যাচ্ছে এটা বাড়া হইলে প্রধান অন্তরায় হয়ে গেছে আমাদের এখন পরিবহন বাড়াটা কারণ হলো পরিবহন বাড়ার জন্য বাড়ানোর জন্য কোনো এয়ারলাইন্স কোনো দিক নির্দেশনা নীতিগত কোনো ধরনের নোটিশ কিছুই দেয় না সকাল থেকে উঠে আপনি দেখলেন যে এক ডলারের ডলার হয়ে গেছে কৃষি পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের ব্যাপক সম্ভাবনা থাকলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও টেকসই ব্যবস্থাপনা না থাকায় পিছিয়ে আছে বাংলাদেশ তাই দ্রুত একটি মাস্টার প্ল্যান হাতে নেওয়ার পরামর্শ এই বাজার বিশ্লেষকের প্রায় সত্তর লাখ মেট্রিক টন সবজির চাহিদা হবে দুই হাজার সালে শুধু এথনিক মার্কেটে বাংলাদেশ কমিউনিটির জন্য সেখানে তিন লাখ মেট্রিক টন সবজির চাহিদা হবে আমাদের সুপার স্টোরে কিন্তু যেখানে বর্তমানে আমরা অনলি নব্বই হাজার মেট্রিক টন সবজি রপ্তানি করি তাইলে সেই ক্ষেত্রে একটা বিশাল আনএক্সপ্লোর্ড মার্কেট আছে কিন্তু সেটা থাকলে হবে না সরকারের স্ট্র্যাটেজিকে একদম সুনির্দিষ্টভাবে তৈরি করতে হবে যেখানে হচ্ছে যে প্রোডাকশান এন্ডে আমার কি কি ধরনের ডেভেলপমেন্ট দরকার বিশেষ করে ক্লাইমেটকে অ্যাড্রেস করে সাস্টেনেবিলিটিকে অ্যাড্রেস করে তারপরে হচ্ছে আমার ভ্যারাইটিকে অ্যাড্রেস করে সেটা করতে হবে কেবল বিদেশে থাকা প্রবাসী বাংলাদেশি নয় আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে কৃষিপণ্যের ব্র্যান্ডিং করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা নাজবুল হুদাসুমন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সুস্বাস্থ্য বজায় রাখতে প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের ওজনের প্রতি কেজির জন্য এক গ্রাম করে মাংসগ্রহণ আবশ্যক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে বর্তমানে দেশে জনপ্রতি মাংসগ্রহণের হার দৈনিক গড়ে চল্লিশ গ্রাম তবে এই মাংসের বেশিরভাগই মানুষ খায় জবাইয়ের কয়েক ঘন্টার মধ্যেই যে কোনো জিনিসই নতুন নতুন তাজা তাজা খাওয়া ভালো তো সেই হিসাবে মাংসটা ফ্রিজে না রেখে যদি নগদ খাওয়া যায় তাহলে সেটা ভালো হয় ফ্রিজে রাখা মাংস রাখলে আপনি এক সপ্তাহের মধ্যে মাংসটা টেস্টলেস হয়ে যায় গরুর মাংস কিনে আর মাছ ফ্রিজে চেয়ে সাথে সাথে খাওয়াটা মজা বেশি বুঝেন দীর্ঘদিন ফ্রিজে থাকলে জিনিসে কিন্তু স্বাদ থাকে না সাথে সাথে নিয়ে রান্না করলে যেটা আমরা খাই ওটা অনেক টেস্ট লাগে ওটাই আর কি বেটার বিশেষজ্ঞদের দাবি প্রাণী জবাইয়ের পরই তথাকথিত যে মাংস খাওয়া হয় তা আসলে প্রাণীজ এতে ঘাটতি থেকে যায় আমিষ সহ মাংসের প্রয়োজনীয় পুষ্টিগুণের গরু যখন জবাই করা হয় তখন সেখানে যদি আমরা মাংসটা পেয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আট ঘন্টা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত তার মাংসটা কিন্তু জীবিত থাকে অন্যদিকে যদি পোলট্রি চিন্তা করি চিকেন ব্রয়লার মাংসটা চিন্তা করি তখন সেক্ষেত্রে দেখা যায় যে আড়াই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা পর্যন্ত তার মাংসটা কিন্তু জীবিত থাকে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে যে প্রোটিনটা ডিনের ফর্মে আসবে তখন যদি আমি খাই তাহলে সেই প্রোটিনটা একটা অ্যাবজর্পশন ফর্মে আমার বডিতে যাবে এবং সেটা কমপ্লিটলি ইউটিলাইজ হবে এবং সেখান থেকে আমি হাই বায়োলজিক্যাল প্রোটিন ভ্যালু আমি পাব। পুষ্টি বিজ্ঞানীদের দাবি নির্দিষ্ট তাপমাত্রায় চিলিং করার মাধ্যমে মাংসের সব ধরনের পুষ্টিগুণ পাওয়া সম্ভব এতে মাংসের নমনীয়তা ও স্বাদও থাকবে অটুট জিরো থেকে ফোর ডিগ্রি সিন্ডিগ্রেট মধ্যে আমরা যদি ঘন্টা চিল করে নেই সেটা হলো সবচেয়ে উত্তম একটি পন্থা তাছাড়া যদি আমরা এটা পরবর্তীতে আমরা ডিপ ফ্রিজে অর্থাৎ আমরা ফ্রোজেন করি তাহলে সেটা আমরা অনাইশি ছয় থেকে বারো মাস উইদাউট এনি হেলথ হ্যাডার আমরা সেই মাংসটা গ্রহণ করতে পারবো দেশে প্রতিদিন মাথাপিছু মাংসের চাহিদা একশো গ্রাম যা বছরে গড়ে প্রায় আশি লাখ টন ঢাকা রসনা বিলাসীদের প্রিয় খাবার মিষ্টি তৈরিতে প্রয়োজন পড়ে ছানার আর এই ভালো মানের ছানা তৈরির জন্য সুখ্যাতি রয়েছে উত্তরের জেলা পাবনার কারিগররা জানান দুধ সংগ্রহের পর তা বড় পাত্রে ঢেলে দীর্ঘক্ষণ আগুনে জাল দিয়ে ঘন করা হয় এরপর প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হয় ছানা এভাবে এক মন দুধ থেকে পাওয়া যায় মাত্র আট কেজি গুণগত মানে কোনো কমতি না থাকায় এখানকার পণ্যের কদর সারা দেশে বাড়ছে বলে দাবি তাদের কোনো ভেজাল দুধও না সর্বোচ্চ দেখে শুনে এবং কোয়ালিটি সর্বোচ্চ মানেরই আমরা থাকি দুগ্ধ ভান্ডার হিসেবে পরিচিত পাবনার নয়টি উপজেলায় মোট ছানা তৈরির কারখানা আছে একশো তেতাল্লিশটি যেখানে দৈনিক উৎপাদন হয় ত্রিশ হাজার কেজি ছানা কেনাবেচা হয় কোটি টাকারও বেশি ব্যবসায়ীরা বলছেন দুধের দামের সাথে ওঠানামা করে ছানার দামও এখন ননী সহ প্রতি কেজি ছানা বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় স্পেশাল যেটা ননি আপনার ননি সহ আর কি সেটা সাড়ে তিনশো টাকা কেজি আর একটা আছে আপনার একটু ফ্যাট কম সেটা হলো আপনার দুশো আশি টাকা কেজি ছানা উৎপাদনের সাথে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানালেন পানি সম্পদ কর্মকর্তা তারা দেশীয় পদ্ধতিতে গবাদি বিষয় লালন পালন করে সেখান থেকে যে উৎপাদিত দুধ সেই দুধ থেকে কিন্তু তারা ছানা উৎপাদন করে আমরা প্রাণী সম্পদ এবং ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কিন্তু আমরা দেশে ক্লিন সেপাটার মেশিন দিয়েছি এবং তাদের খরচ কম হচ্ছে তারা কিন্তু একটা পিওর ছানা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সরবরাহ করতে পারছে প্রতি বছর জেলায় উৎপাদিত ছানার কেনাবেচা হয় কমপক্ষে তিনশো কোটি টাকা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর অতি সাধারণ মনে হলেও এটি মূলত একটি বৈদ্যুতিক চামচ যা নিয়ন্ত্রণ করে খাবারে সোডিয়াম লবণের পরিমাণ অবাক শোনালেও জাপানে বাড়ছে এই চামচের ব্যবহার উদ্ভাবকরা বলছেন লিথিয়াম ব্যাটারিতে চলে ষাট গ্রাম ওজনের রিচার্জেবল এই চামচ যার বৈদ্যুতিক চার্জ মানুষের জিওভা স্পর্শ করা মাত্রই স্বয়ংক্রিয়ভাবে বাড়াতে কমাতে পারে খাদ্যে লবণের পরিমাণ এটি আপনাকে নিয়মিত খাবারের একই ধরনের শক্তিশালী স্বাদ উপভোগে সাহায্য করবে এমনকি যদি আপনি চান তবে প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত কমাতে পারবে লবণের বলছে। প্রাপ্তবয়স্ক জাপানিরা প্রতিদিন লবণ খায় প্রায় দশ গ্রাম যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রস্তাবিত পরিমাণের দ্বিগুণ তাই দিন দিনই বাড়ছে উচ্চ রক্তচাপ স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি এমন বাস্তবতায় মানব স্বাস্থ্যসেবায় নজর দিয়েছে টোকিওর ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কিরিন হোল্ডিংস বিয়ার ব্যবসা কমিয়ে মনোযোগ দিয়েছে বৈদ্যুতিক এ চামচের আধুনিকায়ন ও সম্প্রসারণে জাপানিদের লবণ খাওয়া কমাতে হবে মানুষের খাদ্য অভ্যাস পরিবর্তন করা কঠিন তবু আমরা চেষ্টা করছি তাই এই ইলেকট্রিক সল্ট টুলটি তৈরি করা আশা করছি এটি মানুষের চাহিদা মতো লবণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবে গেল মাসে উনিশ হাজার আটশো ইয়েন বা একশো মার্কিন ডলারে দুশোটি ইলেকট্রিক সল্ট স্পুন অনলাইনে বিক্রি করে এই পানীয় জয়ান্ট কর্মকর্তাদের আশা চলতি মাসে পৌঁছে যাবে খুচরা পর্যায়ে আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী ব্যবহারকারী ছাড়াবে দশ লাখ প্রযুক্তির উন্নয়নে অবদান রাখায় গেল বছর নোবেল পুষ্টি পুরস্কার লাভ করে মিয়াশিতা ও তার সহ গবেষক হিরোমিনা কামুরা মামুন উর রশিদ চ্যাম্পিয়নদের বরণ করে নিতে তস না ভারতীয়দের রোহিত কোহলিদের ঘরে ফেরায় বাদ সাদে হারিকেন বেরিল উচ্ছ্বাসের সঙ্গে তাই উৎকণ্ঠা পরিবারে ভিডিও কলে স্ত্রী আনুষ্কাকে আশ্বস্ত করার চেষ্টাই হয়তো করলেন বিরাট কোহলি দেশে ফিরতে আর শুধু কয়েক ঘন্টার অপেক্ষা বারবারোজে অস্থির সময় শেষ কয়েক দফা দেরি হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বুধবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়ার চার্টার্ড ফ্লাইট ব্রিসটাউন ছেড়েছে সব ঠিকঠাক থাকলে দীর্ঘ ষোলো ঘন্টার যাত্রা শেষে দিল্লি পৌঁছানোর কথা ভোর সাড়ে ছয়টায় ক্রিকেটারদের সাথে দেশে ফিরছেন ভারতীয় সাংবাদিকরাও এমন ব্যবস্থাপনায় বিসিসিআই সেক্রেটারি জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন তারা দিল্লি বিমানবন্দরে বিশ্বকাপ জয়ী দলকে স্বাগত জানাতে থাকবে নানা আয়োজন সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ পাওয়ার কথা রোহিত কোহলিদের আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের অভিনন্দন জানাবেন তারা দিল্লি থেকে দল চলে যাবে মুম্বাই সেখানে খোলা বাসে হবে ট্রফি প্যারেড হাজার হাজার সমর্থক বিশ্বজয়ের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত এগারো বছর পর আইসিসি শিরোপা আর সতেরো বছর পর টি টোয়েন্টির শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে ভারত বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সাত রানে হারিকেন বেরিলের কবলে পড়ে শনিবার থেকে হোটেল বন্দী ছিল টিম ইন্ডিয়া সাথে উদযাপনটাও ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর